हाय फ्रेंड्स, आज सकल यूट्यूब बंधुदेर जानाई आमार शुभ नववर्षेर प्रीति ओ शुभेच्छा। तार आगे आमी शुभ नववर्षेर उपलक्षे एकटी मिष्टी रेसिपी तैरी करछी, सेटी होच्छे मालपोआ। सेई मालपोआटी बानानोर जन्य आमी एखाने किछु उपकरण निये बसेछि, सेटी देखुन। प्रथमे निये निएछि आमी नारकेल कोड़ा, तारपरे निएछि ময়দা এক বাটি। ময়দা আমি যতটা পরিমাণে নিয়েছি তার থেকে কম পরিমাণে আমি এখানে সুজি নিয়েছি। আর নিয়েছি চিনি, চিনিটি আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি দুধ এক বাটি। এখানে কাজু, কাজু বাদামগুলো আমি ছোট ছোট করে এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিশমিস, আর নিয়েছি মৌরি। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই সমস্ত উপকরণগুলো এই বাটির মধ্যে এক এক করে ঢালবো। প্রথমে আমি ময়দাটা ঢেলে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি সুজি। তারপরে দিয়ে দিচ্ছি এই চিনি, চিনিটাকে আমি ভিজিয়ে রেখেছি যাতে ভালো মতন চিনিটা এর মধ্যে মিশে যায়। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়াগুলো। এবারে আমি এতে অ্যাড করছি দুধ, অল্প অল্প করে দুধটা অ্যাড করবেন। অল্প অল্প করে এতে দুধ অ্যাড করবেন। আপনারা চাইলে সুজির বদলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। সুজিটা ফুলে যায়, সেজন্য অল্প অল্প করে দুধ অ্যাড করে এটাকে দেবেন। এই দেখুন, আমার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে কিশমিশ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাজু বাদাম, আর দিচ্ছি মৌরি। মালপোয়াতে একটু মৌরি দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার আরেকবার ভালো করে এগুলোকে মিক্স করে নেব। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমি একটি কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হলে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। কড়াইটি গরম হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এটা একটু গ্যাসটা কমিয়ে করতে হয়। এবার আমি একটা চাটু করে একদিকটা হয়ে গেছে, দেখুন কেমন ফুলে যাচ্ছে। এবার আরেকদিকটা আমি উল্টে দিচ্ছি। একদিকটা এখনো হয়নি, একটু হোক আমি উল্টে দেবো। আর এদিকটা আমি উল্টে দিয়েছি। এরকম করে আমি এক এক করে ভেজে নেব। খেয়াল রাখবেন যখন ভাজবেন গ্যাসটা কমিয়ে ভাজবেন। দেখুন কি সুন্দর চপের মতন ফুলে উঠেছে। এরকম করে এক এক করে আমি এগুলোকে ভেজে নেবো। এই দেখুন, এক এক করে সব মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, মালপোয়া রেডি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।